গাজীপুরে শুরু হয়েছে 200 বছরের পুরানো ঐতিহ্যবাহী কেশা পাগলের মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে নানা ধরনের পাগল সহ মেলা দেখতে ভিড় করেন সাধারণ দর্শনার্থীরাও। পৌষ সংক্রান্তিতে গাজীপুরের কালিয়াকৈরে চিনাইল গ্রামে 200 বছর ধরে চলে আসছে কেশা পাগলের মেলা। কেশা পাগল ভক্তদের বিশ্বাস, মানত করলেই পূরণ হবে মনের আশা। অসুস্থ ছিল তো তাই মানত করছিলাম। আশেপাশের লোকজন পাগলের দরবারে এসে চাইছে, তাদের মানতটা ফলছে, এখন আমি চাইলাম। আপনাদের দর্শন থেকে আইসি বাবা, বাড়িঘর তো বাবা কোথাও থুয়ে আইসি, তার কোনো ঠিক বাবা যা বলতেন তাই হতো। এখন বাবা কোন নামে আবির্ভাব হতে আসছেন সেটা আমরা জানি না। বাহারি পশরা নিয়ে বসেছে দোকান, রয়েছে শিশু বিনোদনের আয়োজন। ভিন্ন ধর্মী এই মেলা দেখতে এসেছেন আশপাশের জেলার মানুষ, আর ভক্তদের খাওয়া থাকার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে, এমনকি দেশের বাইরে থেকেও কিছু কিছু ভিজিটর আসছেন। তারা পাগলধামেই বিভিন্ন দোকানে বা বিভিন্ন ঘরের মধ্যে তারা অবস্থান নিচ্ছে। পাগলের এই মেলা চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।